প্রশ্ন, শরিকানা বা ভাগে কোরবানির ক্ষেত্রে কোন শরিকের যদি নফল বা অন্যের পক্ষে কোরবানি হয় তবে তার হুকুম বা বিধান কি বিস্তারিত জানালে ভালো হয়? উত্তর, শরিকের নফল হোক কিংবা মান্নতের হোক সকলের কোরবানি এতে হয়ে যাবে। প্রশ্ন, ভাইয়ের নাতনি বিয়ে করা কি জায়েজ? অর্থাৎ সৎ ভাইয়ের মেয়ের ঘরের মেয়ে সম্পর্ক বোঝার সুবিধার্থে ছক আকারে দেয়া হল। জি না, এই মেয়েকে বিয়ে করতে পারবেন না। প্রশ্ন, আত্মহত্যা করার সময় অনেকে দেখা যায় কালেমা পড়ে, যারা কালেমা পড়ে থাকে তারা কি মুসলমান হিসাবে গণ্য হবে নাকি কাফের? মুশরিকের ন্যায় চিরস্থায়ী জাহান্নামে হিসাবে গণ্য হবে, বুঝিবুল উপকৃত হব। উত্তর, কালেমা পড়লে মুসলমান হিসাবে মারা গেছে ঠিক, তবে আত্মহত্যা যে অবৈধ ছিল এটার শাস্তি তাকে ভোগ করা লাগবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, সবসময় থাকবে জাহান্নামে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, সৌদি আরবে এবার শুক্রবারে হজ হচ্ছে, আমরা যারা হজে যাচ্ছি আমাদের জন্য আরাফার মাঠে জুমার নামাজ পড়ার বিধান কি? যদি মসজিদে নামিরাতে জুমার নামাজ পড়তে না পারি তাহলে কি আমরা তাবুতে জোহরের নামাজ পড়ব? উত্তর, যদি আপনি মুকিম হন, মিনা মুজদালিফা আরাফা মক্কা মিলে 15 দিন সেখানে থাকা হয় তা আপনি জুমার নামাজ পড়বেন, আপনার তাবুতে পড়তে পারবেন। নামিরা গিয়ে পড়লেও পড়তে পারবেন, আপনার তাবুতে পড়লেও পড়তে পারবেন। আর যদি মুসাফির হন তাহলে আপনার উপরে জুমা ফরজ নয়, আপনার তাবুতে জোহর নামাজ পড়লেই হবে। প্রশ্ন, এহরাম অবস্থায় গরমের জন্য চোখে সানগ্লাস পরা যাবে কি না? উত্তর, জি পরা যাবে। প্রশ্ন, কাবা শরীফে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা আমিন জোরে বলবো না আস্তে বলবো? উত্তর, আস্তে বলবেন। প্রশ্ন, কোরবানি অংশীদারের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় সম পরিমাণের চেয়ে বেশি টাকা দিতে চায় তার সে অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি না? উত্তর, গোষ্ঠের ভাগ যদি সমান হয় তাহলে নেওয়া যাবে, তার মানে উনি বাকি অতিরিক্ত টাকা সকলকে দান করে দিয়েছেন। প্রশ্ন, খাবারে বিড়াল মুখ লাগালে ওই খাবার কি খাওয়া যাবে? আর যদি কেউ না জানে সে খাবার খেয়ে ফেলে তাহলে কি কোনো সমস্যা হবে? উত্তর, জি না, জেনে খেলেও সমস্যা হবে না, না জেনে খেলেও সমস্যা হবে না, তবে যেখানে মুখ লাগিয়েছে ওই অটুরু খাবার ফেলে দিয়ে বাকিটা খাওয়া ভালো। প্রশ্ন, আমরা ভাই বোন 5 জন মা সহ যৌথ পরিবারে থাকি, পারিবারিক সমস্যার কারণে গার্মেন্টসে চাকরি করি, আমি এবং আমার বোনের কিছু টাকা জমা হয়েছে, যে টাকা জমা আছে তাতে কোরবানি নেশার পরিমাণ হবে, কিন্তু আমাদের বাড়িতে টাকার কারণে গোসলখানা এবং টয়লেট পর্দা সহিত দিতে পারতেছি না, আমাদের ভাইয়েরা আমাদের টাকা বাড়িয়ে কাজে খরচ করবে না, সেক্ষেত্রে আমাদের 2 বোনের কোরবানি দিতে হবে? টয়লেট বানিয়ে ফেললে দিতে হবে না, বানানোর আগে থাকলে দিতে হবে? প্রশ্ন, সুন্নত নফল রোজা রাখার পর ভাঙলে কি কাজা আদায় করতে হয়? উত্তর, জি কাজা আদায় করতে হয়। প্রশ্ন, ফরজ রোজা না রাখলে কি কাফারা আদায় করতে হয় নাকি রাখার পর ভাঙলে কাফারা আদায় করতে হয়? উত্তর, না রাখলে শুধু কাজা আদায় করতে হয়, কাফারা আসে না, রাখার পরে ভেঙে ফেললে কাফারাও আসে কাজাও আসে, মোট 61টি রোজা রাখতে হয়। প্রশ্ন, উত্তরটি বুঝে বলে উপকৃত হব। প্রশ্নটি হলো, ছোটোবেলায় অর্থাৎ যখন বালেগ হয়েছি কিন্তু ফরজিয়াতের কোনো জ্ঞান ছিল না, তখন কিছু রোজা রাখিনি বা ইচ্ছাকৃত কিছু খেয়ে ফেলেছি কিন্তু সারাদিন আর কিছু খাইনি, আর কিছু রোজা একদম ছেড়ে দিয়েছি, এখন এগুলোর কাজা করবো নাকি কাফফারা? একটি কাফফারা আদায় করবেন আর বাকিগুলো কাজা করবেন। প্রশ্ন, গেঞ্জি পরে নামাজ পড়া কি জায়েজ? নামাজ হয়ে যাবে তবে মাকরু হবে। প্রশ্ন, এই দুরুদ শরীফ কি নবজির উপর পড়া জায়েজ? আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে যা আছে যেই পড়া জায়েজ। প্রশ্ন, আমার 3 ছেলে, 2 ছেলে মাদ্রাসায় পড়ে, 1 ছেলে ছোট, আমি ঢাকাতে থাকি, আমার স্বামী ঢাকার বাইরে থাকে, সে চাকরি করে, আমার গ্রামের বাড়িতে থাকা হয় না ছেলেদের পড়াশোনার জন্য, ছেলেরা ঢাকাতে ভালো একটা কওমি মাদ্রাসা
মাদ্রাসায় হেফজ শেষ করে কিতাবখানায় পড়ে। আমি যদি ছোট বাচ্চাকে নিয়ে গ্রামে থাকি তাহলে আমার অনেক টাকা বাঁচে, তা দিয়ে কিছু সঞ্চয় করতে পারি। আমাদের গ্রামে ভালো কোনো কওমি মাদ্রাসা নেই। আমার জানার বিষয়, আমি যদি ছোট ছেলেকে গ্রামে নিয়ে যাই, মাদ্রাসায় ভর্তি করে গ্রামে থাকি, তাহলে কি আমার ছোট ছেলের প্রতি কোনো বেইনসাফ করা হবে? উত্তর, আজকাল গ্রামগঞ্জে ভালো ভালো মাদ্রাসা আছে, খোঁজ করে ভালো মাদ্রাসায় ভর্তি করাবেন, বেইনসাফ হবে না। প্রশ্ন, আমি 80,000 টাকা ঋণিয়েছি এবং সমিতির মাধ্যমে জমা আছে 25,000 টাকা, ব্যবসার কাজে লাগানো আছে, তাছাড়াও আমার কাছে 30,000 টাকা আছে। আমার প্রশ্ন, আমার উপর কি কোরবানি ওয়াজিব হবে? 25-30 থেকে 80,000 বিয়োগ দিলে ঋণই বেশি, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন, আমার তবে অন্য কোনো সম্পদ যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো সম্পদ যার মূল্য বর্তমান হিসাবে 50,000 টাকা হয়ে যায়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমার 2 মাস আগে একটি ছেলে সন্তান হয়েছে যার আকিকা দেয়া হয়নি। আমি নিয়ত করেছি ভাগে কোরবানি দেব, কিন্তু আমার 2 ভাগ নিয়ে 1 ভাগ কোরবানি ও 1 ভাগ আকিকা দেওয়ার মতো সামর্থ্য নেই। আমার প্রশ্ন, আমার আকিকা দেওয়া জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? উত্তর, কোরবানি দেওয়া জরুরি, কারণ কোরবানি ওয়াজিব, আকিকা মুস্তাহাব, ওয়াজিবের মূল্য অনেক বেশি। প্রশ্ন, ছেলে সন্তানের জন্য 2টি বকরি দিয়ে আকিকা করার নিয়ম, কিন্তু আমি যদি কোরবানির গরুর সাথে 1 ভাগ কোরবানি 1 ভাগ আকিকা দিই ছেলে সন্তানের জন্য, তাহলে আকিকা হবে কি না? উত্তর, আকিকা হবে, তবে 2 ভাগ দেওয়া উত্তম। প্রশ্ন, আল্লাহ হুজুরকে কবুল করুন, প্রস্রাব করার পর ডিলাকুলুক ব্যবহার করার 15-20 মিনিট পর প্রস্রাবের কোটা বের হলে করণীয় কি? উত্তর, আবার আপনাকে উজু করতে হবে, তাই নামাজের আগে প্রস্রাব করবেন না, নামাজ পড়ে এরপরে গিয়ে প্রস্রাব করবেন। প্রশ্ন, কোনো মুসলিম যদি হিন্দুদের গির্জায় গিয়ে পূজা করে তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না? উত্তর, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। প্রশ্ন, কারো জিম্মায় যদি 3,000 ওয়াক্ত ফরজ, 3,000 ওয়াক্ত ফজর, 3,000 ওয়াক্ত জোহর, 3,000 ওয়াক্ত আসর, 3,000 ওয়াক্ত মাগরিব ও 3,000 ওয়াক্ত এশা নামাজ কাজা থাকে, তাহলে কি প্রতিদিন ফজরের কিছু ওয়াক্ত, জোহরের কিছু ওয়াক্ত, আসরের কিছু ওয়াক্ত, মাগরিবের কিছু ওয়াক্ত, এশার কিছু ওয়াক্ত, এভাবে ধারাবাহিকভাবে কি সব ওয়াক্ত থেকে প্রতিদিন কিছু কিছু ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে হবে, নাকি প্রতিদিন ফজরের 3,000 ওয়াক্তের থেকে কিছু কিছু ওয়াক্ত আদায় করে যখন ফজরের 3,000 ওয়াক্ত কাঁচা নামাজ আদায় হয়ে যাবে, তারপর জোহরের দুনরক আপনার জন্য বৈধ, একসাথে ফজর শেষ করবেন তাও বৈধ, আর প্রত্যেক ওয়াক্তের সাথে এক অর্থ পড়বেন বা বেশি পড়বেন তাও বৈধ। প্রশ্ন, কারো নিকট যদি 1 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, সাথে সামান্য টাকা যেমন 2-4 হাজার টাকা থাকে, তাহলে তার জন্য বছরান্তে জাকাত দেওয়া লাগবে কি না? উত্তর, জি, জাকাত দেওয়া লাগবে। প্রশ্ন, কারণ যদি 3 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, সাথে কিছু টাকাও থাকে, কিন্তু মাঝে মধ্যে এই টাকা একদম শূন্য হয়ে যায়, তাহলে তার জন্য জাকাত দেওয়া লাগবে কি না? উত্তর, জি, জাকাত দেওয়া লাগবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ আয়ার দান করুন, আমার বোনের 80,000 টাকা ঋণ রয়েছে এবং 20,000 টাকা রয়েছে, তার উপর কি কোরবানি ওয়াজিব হবে? উত্তর, অন্য কোনো সম্পদ না থাকলে ওয়াজিব হবে না। প্রশ্ন, আমার জন্য কি বোন জামাতার পূর্বের ঘরের মেয়ের সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে কি না? উত্তর, জেনা জায়েজ নেই। প্রশ্ন, যারা বয়ান শোনে হঠাৎ নামাজি হয়, তাদের মধ্যে কিছু লোক এমন হয় কাজ আর ভালো লাগে না, মুরব্বী মানে না, পীরের সবক আদায় করে না, কাজকে ইবাদত মনে করে না, শুধু আরশে আজিম নিয়ে ব্যস্ত, এখন প্রশ্ন, এগুলো কি আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ নাকি ভীমরতি? দয়া করে বুঝিয়ে বলবেন। উত্তর, জিনা আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ নয়, ইবাদত ঠিকভাবে করতে হবে। প্রশ্ন, বর্তমানে ওয়াজ মাহফিলে বক্তারা যেভাবে মা বোনদের গোপন সমস্যার কথা খোলাসাভাবে বলে, তা অনেক লজ্জাকর, যা বাবা ছেলে মা মেয়ে একসাথে শুনতে অনেক লজ্জাকর। উত্তর, এভাবে না বলা চাই। প্রশ্ন, যাত্রাপথে
গাড়িতে বেগানা নারীর সাথে বসলে অথবা বেগানা নারীর সাথে বসলে অনেক কুচিন্তা মনে আসে, এভাবে বসবো না, দাঁড়িয়ে থাকবো। গুণা থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে থাকে অনেক বড়। প্রশ্ন, আমি বর্তমানে 9 লক্ষ টাকা ঋণী আছি, হাতে নগদ 40,000 টাকাও নাই, এখন আমার উপর কোরবানির হুকুম কি? যদি আপনি ব্যবসা করেন, ঋণ করে ব্যবসার মাল বিক্রি করে ঋণ পরিশোধ হয়ে যাবে, এরপরও অতিরিক্ত আরও 50,000 টাকা পরিমাণের অতিরিক্ত সম্পদ থাকবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে, না থাকলে হবে না। প্রশ্ন, আমার 4.5 ভরি স্বর্ণ আছে, স্বর্ণের জাকাত দেওয়া হয়েছে, হাতের নগদ টাকা নেই, এখন আমার উপর কোরবানির হুকুম কি? জানার উপকৃত হব। উত্তর, কারো থেকে টাকা নিয়ে কোরবানি করবেন কিংবা স্বর্ণ বিক্রি করবেন। প্রশ্ন, হাতে নগদ 40,000 টাকা থাকলে তার উপর কোরবানির হুকুম কি? উত্তর, নেশার আগে 40,000 ছিল, এখন রূপার দাম বেড়ে গেছে, এখন 50,000 টাকা পরিমাণ হলে নেশা হয়, তখন কোরবানি খরচ ওয়াজিব হবে।